আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমপুরা স্টাফ কোয়ার্টার এলিভেটে এক্সপ্রেসের সাথে অতিকাঠা 22 লক্ষ টাকা করে 4 কাঠা 66 পয়েন্টের প্লটটি দেখাবো। 7% এখানে জমি রয়েছে, যেটা কাঠায় রূপান্তর করলে 4 কাঠা 66 পয়েন্টের 2টি রোড পেয়ে যাবেন। আজকের এই প্লটটিতে একদম সিটি কর্পোরেশনের রোড, এখন বর্তমান 8 থেকে 10 ফিট রয়েছে। এটা 16 ফিটের সিটি কর্পোরেশনের রোড। এটা হচ্ছে এই যে রামপুরা স্টাফ কোয়ার্টার এলিভেটে এক্সপ্রেসটি, অর্থাৎ 160 ফিটের কোয়ার্কর রোডের 3টি প্লট পরে আজকের এই অসাধারণ এই সেই 4 কাঠা 66 পয়েন্টের প্লটটি দেখাবো। তো আজকে আমরা যে এলাকাটি রয়েছে, এলাকাটির নাম হচ্ছে মেন্দিপুর, যেটা ড্যামরা থানার 70 নম্বর ওয়ার্ডে পড়েছে। এটি অনেক সুন্দর এবং আজকে এসে বাড়ি করতে পারবেন। কেন, এই যে পাশে এই যে বাসা বাড়ি রয়েছে, এই যে বাসা বাড়ি তার মানে কি ঘনবসতি এরিয়াতে রয়েছে। আর এই প্লটটির পাশে আমরা এই যে এই প্লটটির বিজ্ঞাপন দিয়েছিলাম কিছুদিন আগে, হয়তো 1 মাসের ভিতরে সেল হয়ে গিয়েছে এই প্লটটির বিজ্ঞাপন দেওয়ার 1 মাস পরে। আর এই প্লটটির অপোজিটেই কিন্তু আজকের সেই প্লটটি হচ্ছে এই যে এটি এখন বর্তমান একটু নিচু রয়েছে, এবং কিন্তু 4 কোণায় 4টি খুঁটি দ্বারা এই প্লটটি আপনাদেরকে দৃশ্যমান করে দেওয়া আছে। কেউ যদি 16 ফিটের হয়ে যায় তখন এই প্লটটির দাম 30 লাখ টাকা করে প্রতিকাটা হয়ে যাবে। এখন বর্তমানে রোডটি 8 থেকে 10 ফিট রয়েছে, কিন্তু এটাই মেন রোড। মেন্দিপুরের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য প্লট রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। www.propertydekhovd.com সেখানে গিয়ে সার্চ দিলে আপনারা মেন্দিপুর অথবা ড্যামরা দিলে দেখবেন যে মেন্দিপুরে আরও এরকম কিছু অসংখ্য প্লট রয়েছে। অশোক, আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70 নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার মেন্দিপুরে। তো আজকে আমরা মেন্দিপুরে একটি 7% অর্থাৎ 4 কাঠা 66 পয়েন্টের একটি প্লট দেখাবো, যেখানে আইসি মেডিকেলের পাশে এবং রামপুরা এলিভেটি এক্সপ্রেসের সাথে। তো আজকে যেই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই পর্যন্ত বর্তমানে 8 থেকে 10 ফিট রয়েছে, ফিজিক্যালি সিটি কর্পোরেশনের রোড। আর এই রোডের সাথে আজকের প্লটটি হচ্ছে এই যে এটি, হ্যাঁ। এবং এই প্লটটি কিন্তু 4 কোণায় 4টি খুঁটি দ্বারা খুব সুন্দরভাবে দেখানো রয়েছে এই প্লটটি, এই 2টি বিল্ডিংয়ের মাঝামাঝিতে। প্লটটির ব্যাপারে আমার খুবই ভালো লেগেছে যে এই প্লটটি এত সুন্দর যে এই সকল সুন্দর স্কোয়ার প্লটগুলো পাই না আমরা, যার কারণে আপনাদের দেখাতে পারি না। দেখতে পাচ্ছেন আমরা রোড দিয়ে, এই রোড দিয়ে একটু সামনে গেলেই এই হচ্ছে রামপুরা এলিভেটি এক্সপ্রেসের 160 ফিট। আরও এদিকে আসবে তখন 1, 2, 3 নম্বর বা 4 নম্বর প্লটটি হবে এটি। আমরা যদি প্লটটি বোঝানোর চেষ্টা করি, পিলারটি এই পিলার থেকে আজকের প্লটটি হচ্ছে এই পিলার সীমানা, হ্যাঁ। এখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এখান থেকে ওই যে ওই পিলার পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব পাশের সীমানা। আর এই যে এই পিলার থেকে এই যে রাস্তার সামনে ওইখানে একটা এরকম পিলার রয়েছে, এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা। আর ওই যে ওই পিলার থেকে ওই যে বাড়ির ওই কর্নারে যে একটা পিলার দেখতে পাচ্ছেন, এই যে এই পিলারটা, এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা। আর প্লটটির ওই যে ওই পাশে যেটা এই যে দেখাই যাচ্ছে পিলার দেওয়া, এই এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা। তো আজকের প্লটটি হচ্ছে উত্তরমুখী প্লট, অর্থাৎ উত্তর দিকে হচ্ছে মুখ করা রোডটি। বসুতে এই যে পাশে একটা বাসাবাড়ি রয়েছে, এখানে বাসাবাড়ি, এই যে এখানে বাসাবাড়ি, এবং এই পাশটা তো ফুলই হচ্ছে একদম আপনার বাসাবাড়ি। এখানে একটা বাগান বাড়ির মতো করে রেখেছে যার যার প্লটের। আর এই প্লটের এখান থেকে কিন্তু এই যে 3-pole line-এর হেডকোয়ার্টারটি, এই যে 3-pole line-এর হেডকোয়ার্টারটি, আর এখানে হচ্ছে ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট, তারপরে এখানে রয়েছে আপনার কি মস্তমাজিটি। এলিভেটি এক্সপ্রেস থেকে একটু দূরে হওয়ায় আপনাদের কিন্তু সব শব্দ নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না, কারণ এলিভেটি এক্সপ্রেসের পাশে একবার হয়ে গেলে আপনারা কিন্তু বা রাস্তার সাথে বাড়ি করলে ঘুমাতে একটু কষ্ট হয়ে যায়, তাই একদম কাছে। আর এই প্লট থেকে আপনারা এই যে এই রোড দিয়ে বেরোয় এখান দিয়ে আপনারা কোথায় যাবেন, এই বিশ্ব রোডে গিয়ে আপনারা এদিক দিয়ে রামপুরা স্টাফ কোয়ার্টার গুলশান বনানী এয়ারপোর্ট যেতে পারবেন, আর এদিক দিয়ে খিলগাঁও রামপুরা যেতে পারবেন, আর এদিক দিয়ে আপনারা ড্যামরা হয়ে যাত্রাবাড়ি কোনাপাড়ি এদিক দিয়ে হয়ে আপনারা মতিঝিল যেতে পারবেন। আর এই প্লটের এদিক দিয়ে গেলে আপনারা সোজা যেতে পারবেন চিটাগাং, কক্সবাজার, সিলেট, মানে মোটামুটি একটা শহরের মেন কেন্দ্রতেই কিন্তু এই প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা একটা ঢাকা সিটি মানে বুঝতে পারছেন যে ঢাকা সিটিতে এখন প্লট পাওয়া খুবই টাফ। প্রতিকাঠা 22 লক্ষ টাকা করে প্লট আপনাকে কে দিতে পারবে ঢাকা সিটির এরকম একটা রোডের সাথে, আসলে জরুরি টাকার প্রয়োজনে তিনি বিক্রি করে দেবে। তো দর্শক, এই হলো রামপুরা স্টাফ কোয়ার্টার এলিভেটি এক্সপ্রেসটি। তো এখন যদি এই যে তীর চিহ্নিত স্থান থেকে ওই যে সাদা বিল্ডিংটার সামনে কিন্তু এতক্ষণ আপনাদেরকে সেই প্লটটি দেখালাম, তো বুঝতে পারছেন যে কতটুকু দূরত্বে এই এলিভেটি এক্সপ্রেস থেকে আজকের এই প্লটটি। তো এলিভেটি এক্সপ্রেস থেকে যে 16 ফিটের সিটি কর্পোরেশনের রোড দিয়ে আপনারা
আপনারা চাইলে যেতে পারবেন একবারে কাছাকাছিতে। তো আজকের প্লটের পাশে রয়েছে আইসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটি, এটা খুবই নাম করা, এক মিনিট ডিস্টেন্সের দূরত্বে পেয়ে যাচ্ছেন। রয়েছে আমলিয়া মেহেন্দিপুর ইসলামিয়া মাদ্রাসা, এছাড়াও রয়েছে মস্ত মাজিটি, এবং পাশেই রয়েছে রকলেন স্টেডিয়াম, আজকের প্লটের খুবই কাছে। এছাড়াও আজকের প্লটের খুবই কাছে রয়েছে ব্ল্যাক ক্যাফ, এই সেই রেস্টুরেন্ট। আজকের প্লটের খুবই কাছে রয়েছে জাতীয় 999 এর অফিসটি। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 7%, কাঠায় রূপান্তর করলে 4 কাঠা 66 পয়েন্ট, প্রতি কাঠা মাত্র 22 লক্ষ ডায়গরে পড়বে ঢাকা সিটির বুকে। আসলে এত কম দামে পাওয়ার পরে যারা নিচ্ছেন না, তারা ভবিষ্যতে আসলে মাথা থাবড়ানো ছাড়া কিছুই নেই। পূর্বে যারা এরকম এসেছিল দেখেছিল, কিছুদিন পরে তারা যায় কিন্তু আফসোস করেছে যে এত সুন্দর প্লটগুলো ব্যাংকে টাকা ফেলে থেকে কত যে এখানে আপনাকে লাভবান করবে যারা কিনেছেন তারা তো জানেনি। আর এই প্লটটি ক্রয় করলে আপনি কিন্তু এলিভেটি এক্সপ্রেস যখন একদম দৃশ্যমান হয়ে গাড়ি চলাচল করবে, তখন এই প্লটটি প্রতিকাটা 25 লক্ষ টাকা করে বিক্রি করে যেতে পারবেন। এটা আপনাকে বলতে হবে না, আপনি তখন নিজেই দেখতে পারবেন। তো যাই হোক, এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন, দেখতে পারেন, এই প্লটটি ক্রয় করতে পারেন। আর আমাদের ওয়েবসাইটটিও চাইলে ভিজিট করতে পারেন, www.propertydekhovd.com। Thank you.